بازار الله 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 يا دراغون الله يا دراغون الله بابا আমি তোমার সারা এলাকা খুঁজে বেড়াইতেছি কখন আযান দিতে নামাজ পড়তে যাব না তুমি কই আমি তো নামাজ পড়তে পাইলে জি সুস্থিতি তোমার নিয়ে বলতে যাব এই বাবা তুমি এখানে চলে যাও আমার নাম হচ্ছে বড় যা এইটা কি বড় কথা কইলে বাবা তোমার বয়স কত তোমার বয়স 111 বছর আর কয় দিন দিই বাবা আল্লাহ যদি তোমার কত সুন্দর দুনিয়াতে চেহারা পাঠাবে আমাদের বাসায় থাকবা বড় ভাই আছে আমার বাসায় থাকবা খাবা আমরা সব কিছু তোমার চাইতে পূরণ করছি তুমি আর আল্লাহ মিললে কি নামাজ পড়বা আর সব কিছু করবা তুমি কি গান গাইতেছো আবার নামাজ না পড়বা এটা কোনো কথা হইলো নামাজ পড়বো নাকি চলো নামাজে যাই এই বাবা তুমি বিয়েছো জানো দেখছে নি একটু তুমি বিয়েছো দেখছে আর বেশ তো দুজক তো পরে আল্লাহ সেটা দিবে আমি চাতে তো ভালো কষ্ট আমি জান চলে যান 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 নামাজে যাও হায় আল্লাহ এই তুমি মানুষ কইলে আবার কেমনে কি করিস ফেল হয়ে তার আমি কি করব তার আমি আমি মাছ করতে মসজিদে দিয়ে দেব না মাথায় কাজ আমি যাই হুজুরের সাথে এই বিষয়ে কথা বলি মুরব্বী মানুষ বয়স হয়েছে অনেক এখন আমরা ছেলে পেলে মানুষ তার নাতিরে পর্যন্ত বুঝতে দেয় না আমাদের আমরা আমাদের ছেলে পেলে বাবা 100 পার হয়ে একটু কখন বুঝতে দেয় যদি কিছু বলি তুই যে আমাদের সাথে রাগারে ছেলে হয়ে কি বাপরে ভাই আচ্ছা বাবা তো বলছি তো খুব ভালো হয়েছে একটু দেখে হ্যাঁ ধরেই
চাচা আপনি নামাজ পড়েন না কেন নামাজ পড়ি না নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ি মিথ্যা কথা বলবেন না আপনার ছেলের কাছ থেকে আমি সব শুনেছি আপনি নামাজ পড়েন না তাই আসলাম আজকে আপনার সাথে কথা বলবো আর এখন তো আসরের নামাজ হবে আজকে আসরের নামাজ মসজিদে আমার সহিত আপনাকে পড়তে হবে তখন যাইতে হবে গেলে মহান আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন আর তাছাড়া আপনার বয়স প্রায় 111 বছর তাই চাচা আপনি হজুরের নামাজ মসজিদে বল আমাকে কথা দেন আগামীকাল যাবেন তো আচ্ছা ঠিক আছে গোসল করে উজু করে ফ্রেশ থাকবেন ফ্রেশ থেকে হজরের নামাজ মসজিদ আমার সহিত করবেন ঠিক আছে আচ্ছা চাচা আমি গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম আসবেন কিন্তু আচ্ছা ঠিক আছে আমার নামাজ আমি করি করি না করি না আমি যে হজরের নামাজ করব কি করে যাব আমি ডাইরেক্ট যাব আরামে পারছি ঘুম পাবো আরাম নামাজ হে বেনামাজি মানব মহান আল্লাহ পাক তোমাকে কোনোদিন বাঁচাবে না কারণ পৃথিবীতে তুমি নামাজ পড়নি বরঞ্চ যারা নামাজের আহ্বান করেছে তাদেরকে অপমান করেছো এই জন্য তোমার শাস্তি হচ্ছে আর তোমার শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম